Hey guys, what's up? This is Rafan Sakib and আমি আজকের ভিডিওতে থাকবো। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ করতে পারেন। আপনারা একদিনে 50 থেকে 100টা ইনস্টাগ্রাম ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন, যেটা আমি মার্কেটিং এর মাধ্যমে দেখাবো। এটা এক ধরনের মার্কেটিং বলে, বাট এটা একটা ট্রিক। এই ট্রিকটা আপনারা অ্যাপ্লাই করলে অবশ্যই আপনাদের ইনস্টাগ্রাম ফলোয়ার ইনক্রিজ হবে, তবে কিছু রিকোয়ারমেন্ট আছে। একদিনে আপনারা 50 থেকে 60টা ইনস্টাগ্রাম ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন, কিন্তু আপনারা এর বেশি করলে আপনারা ইনস্টাগ্রামে অ্যাকশন ব্লক খাইতে পারে। বাট এই ট্রিকটা আমিও অ্যাপ্লাই করছি, যার কারণে আমার ইনস্টাগ্রামে এতগুলো ফলোয়ার, আমার সাবস্ক্রাইবার কিন্তু বেশি না, বাট তারপরেও আমার ইনস্টাগ্রামে ফলোয়ার অনেকগুলো আছে। এই ট্রিকটাই আমি আজকে আপনাদেরকে শেখাবো। সো চলুন মোবাইল স্ক্রিনে সেই ট্রিকটি দেখা যাক। তো গাইস, মোবাইল স্ক্রিনে আমরা চলে আসলাম অ্যান্ড আমরা ইনস্টাগ্রামে যাব। অ্যান্ড ইনস্টাগ্রামে আসার পরে এখানে আমরা এখন যে ট্রিকটা নিয়ে আলোচনা করব। সো এখানে দেখেন, আমি আমার ফলোয়ার্স দেখাইনি। তো আমার ফলোয়ার্স আছে হচ্ছে 1005টা। তো আমি এখন ফলোয়ার ইনক্রিজ করব। আসলে এই ট্রিকটা হলো একটা ইনস্টাগ্রামের বাগ, যেটা তারা এখনও ফিক্স করেনি। এটার ফায়দায় আমরা হচ্ছে যে এই ফলোয়ার্সটা নিতে পারি। সো এটা ট্রিকটা করার জন্য আপনাদেরকে প্রথমে সার্চ অপশনে যাই, এখানে সার্চ করতে হবে যে কোনো একটা বড় অ্যাকাউন্ট, যেমন হচ্ছে যে ইন্ডিয়ান বড় সেলিব্রিটি বা বাইরের দেশের, যেমন হচ্ছে মেসি, রোনালদো, এই অ্যাকাউন্টগুলো, মানে যেগুলোতে ফলোয়ার্স বেশি অনেক, সেই অ্যাকাউন্টগুলো আপনারা সার্চ করবেন। যেমন আমি এখানে মিস্টার ফেইজওয়ের অ্যাকাউন্টটা সার্চ করলাম। তো এখানে দেখেন তার ফলোয়ার্স আছে হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট, অর্থাৎ ব্লুটিকের যে অ্যাকাউন্টটা থাকবে, ঠিক আছে, সেই অ্যাকাউন্টটাতে আপনারা এটা করতে পারবেন। তো এই ট্রিকটি করার জন্যে আপনাদেরকে ফার্স্টে ফলো করতে হবে এবং আনফলো করতে হবে, এটাই হলো ট্রিক। এটা কিছুক্ষণ করবেন, তারপরে দেখবেন আপনারা কী হয়, সেটা আপনারা উইথ প্র্যাকটিক্যাল দেখতে পারবেন। আমি এখন দেখাবো আপনাদেরকে। 1005টা ফলোয়ার ছিল আমার, তো আমি এখন এটা কিছুক্ষণ করবো। এটা বেশি করবেন না, দিনে একবার করবেন, 20 থেকে 25 বার, কারণ বেশি করলে তখন আপনারা অ্যাকশন ব্লক খাইতে পারেন, যেটা আপনারা 3 দিন থাকবে আপনাদের অ্যাকশন ব্লকটা। সো এখানে দেখেন আমি করতেছি, তো মনে হয়ে গেছে। এখন দেখি আমরা একটু যাই কি অবস্থা। তো এখানে এখন আমরা আসব, এখানে দেখেন যে 1 সেকেন্ড আগে একটা ফলোয়ার্স আসছে। তো মানে যে ফলোয়ারটা আপনারা পাবেন, সেই ফলোয়ারটা হলো জেনুইন ফলোয়ার, মানে হচ্ছে যে দেখেন এখানে সে 1 ঘন্টা আগে পোস্ট করছে। সব এগুলো রিয়েল ফলোয়ার্স পাবেন, কোনো ফেক ফলোয়ার্স না। তো এই ট্রিকটা অনেকেই শেয়ার করবে না আপনাদেরকে। তো গাইস, আপনাদের জন্য এটা করলাম। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আরও ইনস্টাগ্রাম ফলোয়ার্সের ভিডিও চাইলে আমি দিতে পারবো, যদি আপনারা আমাকে কমেন্টস করেন। তো গাইস, আপনারা আরও, আমি একটা দেখাচ্ছি প্রুফ। তো আমি এখন অন্য একটা প্রোফাইল সার্চ করবো, যে রিয়া চালি। তো এই প্রোফাইলটা সার্চ করব, এখন এই প্রোফাইলে আমি সেম প্রসেস চালাবো। তো দেখেন এখানে ফলো আনফলো, এটা বেশি করবেন না গ্যাস, নাহলে আপনাদের অ্যাকাউন্টটি ব্লক হইতে পারে, অ্যাকশন ব্লক। অ্যাকশন ব্লক খাইলে আপনারা 3 দিন আপনাদের অ্যাকাউন্টে পোস্ট করতে পারবেন না, কিছু করতে পারবেন না, রিয়েক্ট দিতে পারবেন না। সো এটা বি কেয়ারফুলি করবেন। তো দেখেন আমি করতেছি আপনাদের জন্য। অ্যান্ড এইভাবে আপনারা ডেলি 10, 20, 25, 50 এভাবে আপনারা ফলোয়ার্স নিতে পারেন। আবার ওগুলো জেনুইন ফলোয়ার্স, কোনো ফেক বা বট ফলোয়ার্স না, ঠিক আছে। তো তো দেখি এখন আসছে নাকি একটা, এই দেখেন 9টা হয়ে গেছে, 6টা থেকে 9টা হয়ে গেছে। তো দেখেন আপনাদের প্র্যাকটিক্যাল দেখালাম, এগুলো যেগুলো ফলো করতেছে তারা হচ্ছে যে একবার রিয়েল অ্যাকাউন্ট। দেখেন এখানে যে তারা হচ্ছে পোস্ট করতেছে রেগুলার, এই যে 22 ঘন্টা আগে পোস্ট করছে, সব রিয়েল ফলোয়ার্স, এগুলো একটাও ফেক ফলোয়ার্স না, সব রিয়েল। এই যে দেখেন 4 দিন আগে পোস্ট, তারপর হচ্ছে যে এটা দেখেন আপনারা, এটা হচ্ছে কতদিন আগে, এটা অনেক দিন আগে পোস্ট করছে। সো সে অ্যাক্টিভ থাকে না মেবি, তো 21 ঘন্টা আগে ডে দিছে সে, ঠিক আছে। তো দেখেন এখানে যে সব রিয়েল ফলোয়ার্স পাচ্ছেন। তো এই পর্যন্তই ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন আর কমেন্ট করবেন আরও কী রিলেটেড ভিডিও চান আপনারা। আর যদি ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও চান আমি করব, অ্যান্ড ফটো এডিটিং ভিডিও চাইলে ওটাও করব আমি। সো আমার এটা ইনস্টাগ্রাম প্রোফাইল, আপনারা দেখতে পারেন।
তো এটা ফলো চাইলে ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। তো এটাই, এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।